नमस्कार बंधुरा, कैरियर डॉट कॉम यूट्यूब चैनल पक्ष के तुम्हारे अनेक अभिनंदन जाना। बंधुरा, चाकरी संक्रांत नतून एक विज्ञप्ति लिए तुम्हारे सामने उपस्थित हो तो एयरपोर्ट डिपार्टमेंटे तो ग्राउंड स्टाफ पोस्टे प्रचुर शून्यपदे कर्मी नियोग विज्ञप्ति प्रकाश करा है। जेखने तुम्हारा शून्यपद थको तुम्हारा 1095 और तुम्हारा सरसरी उच्च माध्यमिक पास शिक्षागत योग्यत आवेदन करते पारबे। तुम्हारा पोजिशन थाकबे कस्टमर सार्विस एजेंट पोस्टे तुम्हारा रिक्रुटमेंट करानो हबे। 18 থেকে 30 বছর মধ্যে বয়সে তোমরা আবেদন করতে পারবে। তো কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কোথায় কোথায় পরীক্ষা কেন্দ্র আছে, সব তথ্যই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তবু একটা কথা বলে রাখি, ভিডিওটি শুরু করার আগে যে এটা কিন্তু গভর্নমেন্ট সার্ভিস জব নয়, তো এটা কিন্তু প্রাইভেট সেক্টর থেকে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। তো কীভাবে তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে সম্পূর্ণ তথ্য তোমরা আজকে এই ভিডিওতে জানতে পারবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল যে নোটিশ সেটা ডাউনলোড করে নিলাম। এখানে আমি ওয়েবসাইটটা ওপেন করবো, দেখতে পাচ্ছ নোটিশটা ওপেন হয়েছে। দেখতে পাচ্ছ IGI এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেড পক্ষ করতে থেকে কিন্তু এটি রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে রেজিস্টার্ড কোম্পানি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের গ্রাউন্ড স্টাফ পোস্টের রিক্রুটমেন্ট করানো হবে। এয়ারলাইন্স গ্রাউন্ড হেল্ডিং কোম্পানিসের তরফ থেকে কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্ট করানো হবে। এখানে আরও তথ্য তোমরা জানতে পারবে। দেখো তোমাদের এখানে বলা হচ্ছে পোস্টিং পজিশন তোমাদের কাস্টমার সার্ভিস এজেন্ট পোস্টে নিয়োগ করানো হবে। এলিজিবিলিটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এক্সপেক্টেড স্যালারি তোমাদের দেওয়া হবে তোমাদের প্রতি মাসে 15,000 থেকে 25,000 টাকা। এবং দেখো এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। টোটাল ভ্যাকান্সি আছে 1095। এখানে দেখো বলা হচ্ছে মেল এবং ফিমেল বিভক্ত ক্যাটাগরি মানে বোর্ড যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। ফ্রেশার ক্যান অ্যাপ্লাই অনলি, ঠিক আছে, ফ্রেশাররা কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এখানে দেখো তারপরে দেখে নেবো আর কী কী বলা হচ্ছে। তো এখানে দেখো তোমাদের রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামের সিলেবাস দেওয়া হয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে 25 নম্বর, তারপর দেখো অ্যাভিয়েশন নলেজ থেকে আসবে 25 নম্বর, তোমাদের ইংলিশ নলেজ থেকে আসবে 25 নম্বর এবং অ্যাপটিভ রিজনিং থেকে আসবে 25 নম্বর। টোটাল 1.5 ঘন্টা সময় থাকবে তোমাদের, 90 মিনিট প্রশ্ন পরীক্ষা হবে এবং রিটেন এক্সাম হবে এবং ফুল মার্কস থাকবে কিন্তু এখানে 100 নম্বরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এখানে তোমাদের আরও তথ্য দেওয়া হয়েছে, দেখো কোন কোন ডকুমেন্ট তোমাকে নিয়ে থাকতে হবে সেগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে, ঠিক আছে, তোমরা চাইলে এখানে দেখে নেবে। তো স্কল করলে তোমরা আরও তথ্য জানতে পারবে এখানে কোন কোন জায়গায় পরীক্ষা কেন্দ্র দেখতে পাচ্ছ, সেন্টার অফ এক্সামিনেশন। তো এখানে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল তোমাদের দেখাবো, সেকেন্ড স্টেপে ওয়েস্ট বেঙ্গল আছে। কলকাতা এবং শিলিগুড়িতে কিন্তু পরীক্ষা কেন্দ্র তোমাদের থাকবে, এখানে তেমনটা কিন্তু বলা হয়েছে। সারা ভারতবর্ষব্যাপী কিন্তু এই রিক্রুটমেন্ট করানো হবে। তো এখানে দেখো তোমাদের যে রিক্রুটমেন্ট ডেট সেটা কিন্তু বলা হচ্ছে, রেজিস্ট্রেশন ডেট শুরু হয়ে গেছে 5 তারিখ থেকে এবং লাস্ট ডেট এখানে বলা হচ্ছে 31 মার্চ 2022 পর্যন্ত তোমরা সরাসরি রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনের মাধ্যমে, তেমনটা কিন্তু এখানে বলা হয়েছে। কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এখানে সেটাও কিন্তু বলা হয়েছে। দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এই ওয়েবসাইটে এসে www.igiaviationdelhi.com এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, কীভাবে রেজিস্ট্রেশন করবে সেটাও তোমাদের বলে দেবো। সিলেকশন পার্সন এখানে বলা হয়েছে, দেখতে রিটার্ন টেস্ট এবং ক্যান্ডিডেটের রিটার্ন টেস্টের মাধ্যমে কিন্তু এবং একটা পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে, এই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাকে রিক্রুটমেন্ট করানো হবে, তেমনটি কিন্তু এখানে বলা হয়েছে। আরও জানতে তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। এরপর চলো আমরা দেখে নেবো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। বন্ধুরা, আমরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, IGI এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেড অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছি। এখানে আসার পর দেখো একটি অ্যাপ্লিকেশন, এখানে তোমরা যদি চাও মানে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা তোমার মানে নোটিশ ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লাই অনলাইন নম্বরে ক্লিক করলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো অ্যাপ্লাই অনলাইন নম্বরে ক্লিক করছি, তোমরা তোমাদের ফোন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, হয়তো আমরা দেখে নেবো। তো এখানে আসার পর দেখো তোমাদের এরকম একটা ডিক্লারেশন চলে আসবে, তোমরা এটা পড়ে নেবে। তারপর দেখো এখানে একটা চেকমার্ক দেওয়া আছে, চেকমার্কটি তোমরা টিক করে দেবে। টিক করার পরে অ্যাপ্লাই নাম্বার উপরে তোমার ক্লিক করতে হবে। যখনই অ্যাপ্লাই নাম্বার উপরে ক্লিক করবে তোমার সামনে কিন্তু আবার একটা নতুন পেজ ওপেন হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ স্টার্ট রেজিস্ট্রেশন শুরু হয়েছে 5 জানুয়ারি 2022 থেকে, অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের এখানে বলা আছে 31 মার্চ পর্যন্ত এবং রেজাল্ট কিন্তু তোমাদের এক্সামিনেশনের পর 15 দিন পরে বেরোবে। এক্সামিনেশন ডেট কবে সেটা কিন্তু এখনও জানানো হয়নি, ঠিক আছে। স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কী কী ডকুমেন্ট এখানে দিতে হবে সব কিন্তু এখানে মেনশন করা হয়েছে। দেখো প্রথমে বলা হচ্ছে পার্সোনাল ডিটেলস, তার মানে এখানে তোমাকে টাইটেল দিতে হবে, মানে এখানে তোমাদের দেখো বলা হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস যেটা আসলে বসাবে। বসানোর পরে তোমাদের ফুল নাম নেম এখানে দেবে, তারপরে ফাদার নেম দেবে, সব কিন্তু দেওয়ার পরে ডেট অফ বার্থ, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, ঠিক আছে।
তো তারপরে দেখো এখানে তোমাদের সিঙ্গেল না ম্যারিড সেটা কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে। তোকে ম্যারিড হলে ম্যারিড, সিঙ্গেল সিঙ্গেল। এরপর দেখো এক্সামিনেশন সেন্টার তোমাকে এখানে চুজ করতে হবে। তো আমরা এখানে এক্সাম সেন্টার কলকাতা হলে কলকাতা চুজ করতে পারো, তোমরা যদি চাও শিলিগুড়ি শিলিগুড়ি চুজ করতে পারো, আমি কলকাতা চুজ করে দিলাম। এরপর দেখো হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, তোমাদের এখানে দেখো অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, সিটি প্লে প্লে করতে হবে, স্টেট প্লে করতে হবে। স্টেট আমি দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল আছে কিনা দেখে নেবো, আমরা একদম লাস্টে চলে যাবো। দেখতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। জিপ কোড এবং পিনকোড তোমার এখানে বসাতে হবে, মেল আইডি বসাতে হবে, কন্ট্যাক্ট নম্বর 1, অপশনাল কন্ট্যাক্ট নম্বর 2, মানে সেকেন্ডারি ফোন নাম্বার যদি থেকে থাকে দিতে পারো। এরপর দেখো হচ্ছে এডুকেশন আর কোয়ালিফিকেশন, তো এডুকেশন আর কোয়ালিফিকেশন এখানে মাধ্যমিক কোন স্ট্রিক্টে পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করেছো এবং কত সালে পাস করেছো সেটা তোমাকে বসাতে হবে। ঠিক একইভাবে উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছো, কোথাতে পাস করেছো সেগুলো বসাতে হবে। গ্র্যাজুয়েশনটা কিন্তু অপশনাল দেখতে পাচ্ছ, তোমরা চালিয়ে দিতে পারো, না চালিয়ে না দিতে পারো কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তারপর জেনারেল ইনফরমেশন, তো এখানে এটাও কিন্তু অপশনাল, তোমরা চালিয়ে দিতে পারো, না চালিয়ে দিতে পারো। তো এখানে আধার ডিটেলস তোমার দিতে পারো, এখানে আধার ডিটেলস এবং আধার নাম্বার তোমরা এখানে বসাতে পারো, যদি না চাও তো ছেড়ে দেবে, এখানে কোনো ব্যাপার নেই। এবার দেখো তোমাদের সে সোর্স এখানে দেখাচ্ছে, ঠিক আছে, কোন পোস্টে কাজ করতে চাও সেটা কোন সোর্সে কাজ করছো সেটা তোমাকে এখানে দেখাতে যাবে, ঠিক আছে। তো তোমরা যেখানেটা দেখে নেবে কোথা থেকে এই যে সোর্সটি পেয়েছো, তো জব পোর্টাল থেকে আমি দেখে দিলাম, জব পোর্টাল থেকেই। এরপর দেখো তোমাদের বলা হচ্ছে এখানে ফটো ফটো দিতে হবে, একটা ফটো আপলোড করতে হবে। ফটো আপলোড করার পরে কিন্তু তোমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এইভাবে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য কোনো কিন্তু কোনো টাকা পয়সা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, নতুন একটি চাকরির আপডেট দিলাম এই ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে এবং এই ভিডিও তোমাদের কোনো উপকার করে থাকতে হবে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য।